এমএস ওয়ার্ড এর আরো একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আপনারা অনেকেই জানেন আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি তখন আমাদেরকে বিভিন্ন সিম্বল গুলো আনতে হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এছাড়াও আমরা যারা সায়েন্সের কাজগুলো করে থাকি তাদের আলফা, বিটা, গামা হতে শুরু করে অনেকগুলো সিম্বলের প্রয়োজন হয়। তো আমরা অনেকে কিন্তু জানি না আমরা কোত্থেকে এই সিম্বল গুলো আনবো কিংবা কিভাবে এগুলো ইউজ করবো। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখি। তাহলে প্রথম মনে করুন আমাদের একটি ভাগ চিহ্ন প্রয়োজন কিংবা গুণ চিহ্ন প্রয়োজন, আমরা সেটা কোথা থেকে আনবো? তো এই জন্য আপনি এখানে দেখতে পারবেন হোম, ইনসার্ট, ডিজাইন, এখান থেকে আপনি যাবেন ইনসার্টে। এই যে আপনি এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন, আপনি এখানে এই ইনসার্টে ক্লিক করবেন। তাহলে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে আপনি একেবারে এই পাশে দেখতে পারবেন সিম্বল, তো আপনি এখানে সিম্বলে ক্লিক করবেন। তো আমরা সিম্বলে ক্লিক করলাম। তো সিম্বলে ক্লিক করার পর আপনি এখানে কিছু সিম্বল দেখতে পারবেন, এগুলো হচ্ছে আপনি রিসেন্ট যেগুলো ইউজ করবেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের আরো অন্যান্য গুলো দরকার, তো আমরা এখানে মোর সিম্বলে ক্লিক করব। তো মোর সিম্বলে ক্লিক করার পরে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। তো এটাকে যদি আপনি আরো বড় করে দেখতে চান আপনি এখানে মাঝখানে ক্লিক করবেন, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, এও আপনি দেখতে পারবেন। কিংবা এটাকে আপনি চাইলে এখানে একটু টান দিয়ে বড় করতে পারবেন, কিংবা নিচের দিকেও বড় করতে পারবেন। তো এখানে আসার পরে প্রথমে আপনি শুরুতে দেখতে পারবেন নর্মাল টেক্সট। তো আমাদের কম্পিউটারে যতগুলো ফন্ট থাকবে প্রায় প্রতিটার আন্ডারে কিন্তু অনেকগুলো করে সিম্বল থাকে, আবার সিম্বলের জন্য কিন্তু ফন্টও আছে। তো আপনি এখানে অনেকগুলো সিম্বল দেখতে পারবেন, এখান থেকে যেগুলো প্রয়োজন আপনি নেবেন। এখানে আপনি যদি স্ক্রল ডাউন করেন তখন আরো অনেকগুলো সিম্বল দেখতে পারবেন, এগুলো হচ্ছে আমরা রিসেন্ট যেগুলো ইউজ করছি এখানে এগুলো থাকবে। আবার আমরা সিম্বলকে চাইলে শর্টকাটেও আনতে পারবো, সেটা আমরা লিখব। তাহলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিংবা পপুলার সিম্বলের জন্য আপনি এখানে ফন্ট যে দেখতে পাচ্ছেন এখানে আপনি এই অ্যারোতে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। তাহলে আমরা অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যে ধরনের ফন্ট গুলো আছে সব ফন্ট আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে সব ধরনের ফন্ট দেখতে পারবেন, যে কোনো ফন্টে যদি ক্লিক করেন ওই ফন্টের আন্ডারে যতগুলো সিম্বল থাকবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে একটা ফন্টে যাবো, সেটার নাম হচ্ছে শুধু সিম্বল। তো আমরা এখানে সিম্বলে যাবো, এই জন্য এখানে ক্লিক করে আমরা লিখব সিম্বল, SYMBOL। তাহলে এখানে আসার পরে আমাদের যদি আলফা সাইন প্রয়োজন হয় আমরা এখানে আলফাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আলফা সাইনটি ইনসার্ট হয়ে চলে এসেছে। তো আমাদের যদি বিটা প্রয়োজন আমরা এখানে বিটাতে ক্লিক করব, তারপর আমরা ইনসার্টে ক্লিক করব, দেখুন বিটা চলে এসেছে। তো এখন যদি আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগের প্রয়োজন হয় আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এখানে ভাগে ক্লিক করে ইনসার্ট দিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু ভাগ চিহ্নটি চলে এসেছে। তো আমাদের যেগুলো প্রয়োজন আমরা এখানে সব দেখতে পারবো। তাহলে আমরা ক্লোজ করলাম। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু দেখুন আলফা, বিটা এগুলো চলে এসেছে। তো এখন আমরা এগুলাকে কিন্তু বড়, ছোট কিংবা যা ইচ্ছে তাই করতে পারবো। এখন যদি আমাদের অন্যান্য সিম্বলের প্রয়োজন হয় আমরা আবারও ইনসার্টে গেলাম। ইনসার্ট যাওয়ার পর এখানে সিম্বলে ক্লিক করব, সিম্বলে মোর সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও ফন্ট গ্রুপে যাব, একবারে শেষের দিকে গেলাম। তাহলে এখানে একটি ফন্ট আছে উইন্ডিংস, আমরা এটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর সিম্বল আছে। মনে করেন আমাদের একটি টেলিফোন বাটন আইকন প্রয়োজন, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট দিলাম, তারপরে ক্লোজ দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটি টেলিফোনের আইকন চলে এসেছে। তো এখন আমরা চাইলে এটার পাশে আমাদের টেলিফোন নাম্বারটি আমরা টাইপ করে দিব। মনে করেন আমি দিলাম এভাবে নাম্বারটা দিলাম। আবার আমাদের আরেকটি সিম্বল প্রয়োজন, তাহলে আমরা আবারও সিম্বলে যাব, মোর সিম্বলে যাব। লাস্ট আমরা যে ফন্টটা থেকে সিম্বলটা নিয়েছি ওখানে চলে যাবে। তো আমরা যে চেঞ্জ করতে চাই চেঞ্জ করব, এখানে আরো নানান ধরনের আমরা সিম্বল পাব। তো মনে করেন আমার এই সিম্বলটা প্রয়োজন, এটা নিব, ইনসার্টে ক্লিক করব, ক্লোজ দিব, দেখুন আরেকটি চলে এসেছে। এখন আমি আবার নতুন করে যে কোনো কিছু টাইপ করতে পারবো। তাহলে এভাবে আমরা সিম্বলগুলো ইনসার্ট করতে পারবো। তাহলে এখন আমরা দেখব, মনে করুন আমরা কাজের সময় আমাদের আলফা সাইনটি আমরা বেশি ব্যবহার করি, তাহলে আমরা আলফাটা এইভাবে আমরা ইনসার্টে গিয়ে সিম্বল থেকে না এনে শর্টকাট, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা নিয়ে আসব। তো এর জন্য প্রথমে আপনাকে কিবোর্ড শর্টকাটটি তৈরি করে নিতে হবে। তো এই জন্য আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে সিম্বলে যাব, আগের মতোই মোর সিম্বলে যাব, আমাদের আলফা সাইনটি যেখানে আছে, আমাদের আলফা সাইনটি আছে সিম্বলের ভিতরে। তাহলে আমরা এখানে সিম্বলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আলফা সাইনটি খুঁজে নেব। এই দেখুন
আলফা সাইনটি এখানে আছে, তো আমরা আলফার উপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন শর্টকাট কি, ঠিক আছে? তো আপনি এখানে শর্টকাট কিতে ক্লিক করবেন। তো আমরা শর্টকাট কিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন প্রেস নিউ শর্টকাট কি। তাহলে আপনি এখানে যে কোনো একটি শর্টকাট দিয়ে রাখবেন সেটাই হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড থেকে আমরা যে কোনো একটি শর্টকাট দিব, তা আমরা কিন্তু কিবোর্ড অরিজিনাল শর্টকাট গুলো নষ্ট করব না। মনে করুন আমরা যদি এখানে কন্ট্রোল এ প্রেস করি তাহলে তখন আমাদের আলফা সিম্বলটি চলে আসবে, কিন্তু কন্ট্রোল এ শর্টকাটে কিন্তু আগের অলরেডি উইন্ডোজের ডিফল্ট একটি শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এ আমরা যদি প্রেস করি সিলেক্ট অল, পুরোটা সিলেক্ট হয়ে যায়, এটা কিন্তু চলে যাবে। তো এই জন্য আপনি এখানে কন্ট্রোল এ না দিয়ে আপনি এটা থেকে অল্ট এ কিংবা শিফট যে কোনো একটি ইউজ করবেন। তাহলে দেওয়ার পর আপনি এখানে অ্যাসাইন দিবেন, দেওয়ার পরে ক্লোজ দিবেন, আবার ক্লোজ দিবেন। এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ বা অল্টার অল্ট এ কিংবা যেটা দিয়ে আপনি শর্টকাট করেছিলেন সেটা প্রেস করবেন, অটোমেটিকলি আপনার ওই আলফাটি চলে আসবে। এখন আমি প্রেস করলাম, তাহলে আমার আলফাটা চলে এসেছে। এভাবে আপনি আপনার যতগুলো প্রয়োজন বা যেগুলো বেশি ইউজ করেন ওই শর্টকাট গুলো আপনি করে নেবেন। তাহলে আপনি সিম্বল গুলো ইউজ করতে পারবেন এবং আপনার এমএস ওয়ার্ডকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।